প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি কর্তৃক অনলাইন শ্রেণীভিত্তিক শিক্ষা কার্যক্রমে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এর আগের ভিডিও ক্লাসটাতে তোমাদের কয়েকটা প্রশ্ন লিখে দেখিয়েছি। আমার উদ্দেশ্য ছিল একটাই, যে তোমরা যেন এখন ছোটো ক্লাসে যেহেতু আছো, ক্লাস টুতে পড়ো, তোমরা এখন উপরে ক্লাসে এখন উঠো নাই। আমি চাচ্ছি হচ্ছে একটা, তোমরা তো আসলে উত্তর মুখস্থ করে ফেলো, গ্রামারের রুলসও এত তোমাদেরকে এখন শেখানো হয় না, যেহেতু তোমরা এখন ছোট ক্লাসে আছো, তবুও চেষ্টা করবে যতটুকু পারো একটু গ্রামারটা বুঝে, উত্তরটা বুঝে বুঝে লেখার জন্য। তোমরা যদি উত্তর মুখস্থ করে ফেলো এটা ঠিক করো না। আমি উত্তরগুলো লিখে দিচ্ছি, উত্তরগুলো লিখার পর তোমরা কী কী ভুল করো এই ভুলগুলো আমি দেখাবো। তো আমি আমার আশা এবং প্রত্যাশা হচ্ছে তোমরা আমার এই ভিডিও ক্লাসটা দেখে ওই ভুলগুলো যেন তোমাদের ভবিষ্যতে না হয় সে ব্যাপারে খুব সতর্ক থাকবে। তো দেখো, প্রথম প্রশ্নটা, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ইংলিশ বুক? দি নেম অফ মাই ইংলিশ বুক ইজ, দি নেম অফ মাই ইংলিশ বুক ইজ, ইংলিশ বুক ইজ ইংলিশ ফর টুডে, ইংলিশ ফর টুডে। হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট? মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট? মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। হোয়াট ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক? স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক Where does Rima put the tub? Rima put the tub in the sun. What class are you in? I am in class 2. Who gives Rima a seat? Rima's father gives Rima a seat. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের উত্তরটা লিখে দেখিয়েছিলাম, তোমরা কী ভুল করো আমি একটু খেয়াল করো। প্রথম সেন্টেন্সটাতে তোমরা একটু খেয়াল করো, আমার এখানে যে ইটা আছে, এই ইটা আমি প্রশ্নের মধ্যে যেহেতু ক্যাপিটাল লেটার লিখেছি, যদি এটা সেন্টেন্সের মাঝে বসেছে, ঠিক প্রশ্নের মধ্যে যখন, উত্তরের মধ্যে যখন আমি লিখব, তখন অবশ্যই সেটা ক্যাপিটাল লেটারে আমি লিখেছি। আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে, তোমরা যেগুলো সবাই করো পরীক্ষায়, আমরা যে কোনো কিছু নামের প্রত্যেকটা ওয়ার্ডের ক্যাপিটাল লেটারটা ইউজ করবো। তোমরা এখানে স্মল লেটার ইউজ করতে পারবে না, এখানে স্মল লেটার ইউজ করতে পারবে না, স্মল লেটার ইউজ করবে, যেহেতু যে কোনো নাম, যেমন তুমি যদি তোমার নামটা যদি লেখো, তোমার নামটাও কিন্তু তুমি ক্যাপিটাল লেটারে, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা তুমি ক্যাপিটাল লেটারে লিখো। হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট? মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। এখানে তো তোমার একটা বিশেষ একটা পছন্দের একটা বিষয় তুমি লিখেছো ইংলিশ, এই জন্য এখানে এটা ক্যাপিটাল লেটার বসেছে। স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, এখানে তেমন ভুল হয় না তোমাদের। রিম অফ পুট দি টাওয়ার অন দি সান, এখানে একটা ব্যাপার হচ্ছে, আমি সান সূর্যের আগে কেন দি লিখলাম? এ সান তো হতে পারে, সূর্য তো একটাই হয়, কিন্তু আর্টিকেলের ব্যবহারের মধ্যে আমরা একটা জিনিস লক্ষণীয় বিষয় হচ্ছে, সূর্যের আগে দি বসে, সূর্যের আগে কখনো আমরা এ লিখবো না, ঠিক আছে? আর্টিকেলের একটা ব্যবহার, চিরন্তন ব্যবহার। হোয়াট ক্লাস আর ইউ ইন? আই এম ইন ক্লাস টু, এখানে তোমাদের ততটা ভুল হয় না। ও গিভস রিমা এ সিট, এখানে লক্ষণীয় একটা বিষয় হচ্ছে, আমি তোমাদেরকে এর আগের ভিডিও ক্লাসে দেখিয়েছিলাম, ওয়ের মধ্যে শুধুমাত্র নামটা বসিয়ে দিলেই হয়ে যায়। দেখো, রিমাস ফাদার মানে হচ্ছে রিমার বাবা, গিভস রিমা এ সিট, এখানে ঠিক আমি ক্যাপিটাল লেটারে আবার নামটা লিখেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার এই কথাগুলি বুঝতে পেরেছো, এবং তোমরা প্রশ্ন উত্তরের মধ্যে আমি চাচ্ছি একটাই, তোমরা এই ব্যাপারগুলিতে অনেক সতর্ক থাকো, কারণ তোমরা যখন সেমিস্টার পরীক্ষা বাসাতেই দিচ্ছ,
এখন যেহেতু করোনা দুর্যোগের জন্য তোমরা স্কুলে আসতে পারতেছো না, লেখাপড়া করতে পারতেছো না স্কুলে, তোমরা বাসাতেই লেখাপড়া করো, তো তোমাদের একটু অভিযোগ হচ্ছে স্যার আমরা, বা তোমার আব্বু আম্মু হয়তো অনেক সময় অভিযোগ করে, স্যার আমার মেয়ে বাচ্চা তো সব কিছু ঠিকই লিখেছে, সব কিছু ঠিকই সে বলেছে, তবুও কেন সে নাম্বার কম পাচ্ছে। তোমাদের নাম্বার কম পাওয়ার কারণগুলো হচ্ছে এটাই। হ্যাঁ, দেখা যায় তোমরা ঠিকই পারো সব কিছু, তোমার আব্বু আম্মুর কাছে বলো যে আম্মু আমি তো এটা ঠিক লিখেছি, বানানো আমি ঠিক পারি, কিন্তু তোমাদের এই ভুলগুলির জন্য তোমরা তোমাদেরকে স্যারের নাম্বার কেটে দিই। আমি চাচ্ছি তোমরা গ্রামারের এগুলো এই রুলসগুলো যখন তোমরা উপরের ক্লাসে উঠবে ফোর ফাইভে যখন, এখন তোমাদেরকে বললে দেখা যায় এখানে অনেক কথা আছে, সবগুলো তোমাদেরকে বলা সম্ভব হবে না, ঠিক আছে? শুধুমাত্র এই জিনিসগুলো মাথায় রেখো। আজকে আমরা দুইটা জিনিস জানলাম, নির্দিষ্ট নাম এবং হচ্ছে সান, সূর্যের আগে আমরা দি লিখেছি, দিটা হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেল তিনটা হচ্ছে এ এন আর দি, ঠিক আছে? আজকে ক্লাস এ পর্যন্ত, এরপরে যদি তোমাদের কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় তোমরা ভিডিও ক্লাসটা দেখে আমাকে জুম ক্লাসে প্রশ্ন করতে পারো, ঠিক আছে? দরকার হলে স্যারকে মোবাইলও করতে পারো, স্যার আমি এই জিনিসটা বুঝি নাই আপনি কী লিখে বলেছেন, আমি ক্লাস তোমাদেরকে মোবাইলে দরকার হলে বুঝিয়ে দিব, ঠিক আছে? আজকে ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।